তো আপনি কি আপনার পাশাপাশি মাহফুজ রহমানের সিনেমা, মাহফুজ আহমেদের সিনেমা আসছে, প্রহেলিকা, তারপর আরও বেশ কিছু সিনেমা পাইপলাইনে আছে, তো আপনি কি কোনো বাড়তি চাপ অনুভব করছেন? আর যদি সিনেমাটা ভালোও না চলে, মানে এই বিষয়টা নিয়ে আপনি কোনো বাড়তি চাপ অনুভব করছেন? দেখেন, আমি একটু মনে করাই দিই, আমি যখন প্রথম নাটকে কাজ করছি তখন ইন্ডাস্ট্রিতে এক্সিস্টিং নায়ক বা পারফর্মার যারা ছিলেন অলরেডি, মানে আমি অ্যান্সারটা আপনার কাছে যাচ্ছি, ছিলেন কি ছিলেন না একটু অ্যান্সার করবেন। আমি যখন নাটকে আমার অভিষেক হয় বা আমি আসি যখন, বা অ্যাজ এ মডেল কাজ করি, তখন ছোট অনেক না ছোট না তখন ধরেন মডেলিং জোন বা নাটক, হ্যাঁ না না আপনি ছোট ঠিক আছে, কিন্তু কি মনে হয় যে 2005, 2006, 2007, 2008, 2009, 2010 থেকে আজকে 2023, সে সময় কি এক্সিস্টিং পারফর্মাররা ছিলেন নাটকে, নায়ক ছিলেন, পারফর্মার ছিলেন? তো শুরুটা তো সবসময়ই তো কোনো সময় মানে নায়ক শূন্য জায়গায় তো আর আমি আমার পদার্পণ হবে না, লজিক্যালি এটা পসিবল না। এটা যদি হয় তাহলে এটা একটা খুবই খুবই সুন্দর একটা যে প্রত্যেকটা নায়কেরই অভিষেক, একদমই সবাইকে সরে যেতে হবে যে আমরা সরে গেলাম, প্লিজ উই ওয়েলকাম নিশো, এটা তো হচ্ছে না। তো আমি যখন নাটকেও কাজ করেছি, আমাকে আমি এটা ফিল করি এই জন্য যে আমাকে প্রমাণ করতে হয়েছে, আমাকে কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, এবং আমার মনে হয় এভরি সিঙ্গেল এটা রায়হান রাফি যখন অভিষেক হয় রায়হান রাফির, তখন ইন্ডাস্ট্রিতে আরও অনেক ডিরেক্টররা ছিলেন, তো আজকে রাফি বা আমি যখন ছোট পর্দায়ও কাজ করছি, রাফি যখন শর্ট ফিল্ম বানাইতো, তখন আসলে চাপ ফিল করলে হয় কি সেই কাজটা আর হবে না, কখনোই হবে না। আর আমরা চাপাচাপিতে বিশ্বাসী না, আমি তো পার্সোনালি নাই, তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে কন্টেন্ট এবং পারফরমেন্সের দিকে যদি অধিক খেয়ালই আমরা খেয়ালটা রাখি, এবং যেটা হবে আমরা এটার ভবিষ্যৎটা তো জানি না, বাট আমরা একটু আজ করতে পারি বা আমরা একটু বা ভেবে কাজটা করতে পারি। সো আমি এটার অ্যান্সার সবসময় এইভাবেই দিই যে যখন আমরা প্রিপারেশন নিছি তখন আমাদের মধ্যে অনেক চাপ ছিল, চাপটা ছিল যে আমরা তখন আমরা জানতাম যে এটা করবেন তো আমরা রিলিজ দিব আজ থেকে 4-5 মাস আগের থেকে, এবং আমরা চাপটা ফিল করতাম হচ্ছে নিজেদের প্রিপারেশন নেওয়ার ব্যাপারে, যে আসলে সুরঙ্গটা কীভাবে করব, কোন কোন লোকেশনে কাজ করতে হবে, সেখানে আসলে এতগুলো মানুষ যাবে এবং আমরা প্রতিবন্ধকতায় পড়ব, সেই চাপটা যখন আমরা সেট করে ফেলি, এরপরে আসলে ওভারঅল কাজটা ডান করার পর আমার মনে হয় না যে চাপ থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ। সো এই ক্ষেত্রে আমার আসলে কোনো চাপ নাই, আর আমি তো অভিষেক, আমার তো অভিষেক, আমার কোনো কিছু হারাবার নাই। আচ্ছা জি, আমি মাইক সারাই করতে পারি? আমার জি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমার মনে থাকে সবকিছু আর কি। জি 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 ওকে ওকে, আমি আসলে পার্সোনালি আমি তো বস মনে করি না, উল্টা আমরা ছোটবেলায় পচাইতাম আর কি বস বলে বলে মানুষদেরকে। তো এটা হয়তো বা এটা একটা এটাও একটা গ্রহণযোগ্যতা আমার মনে হয় আমাদের, আমরা সবসময় যেমন আমি এনলাইটেড ফিল করি কখন, যখন আমার পছন্দের সিঙ্গার জেমস ভাই, তো ওইখানে আমরা শুনতাম আর কি যে বস গুরু, হ্যাঁ শুনতাম, যারা শ্রোতা তারা এটা বলতে পছন্দ করেন। তো যখন আমি আমারই এক ছোট ভাই হাবিব শাকিল, ও ডিরেকশন দিত, তো ও আমাকে খুব এক্সাইটেড হয়ে এসে বললো যে ভাইয়া আপনি তো কাজ করেন, আপনাকে ফ্যানরা কমেন্ট বক্সে সবাই বস গুরু বলে, আপনি তো জেমস ভাইয়ের মতো হয়ে যাচ্ছেন। আমি বললাম তাই নাকি? সো আমার মনে হয় যে এটা এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটা বস হোক, গুরু হোক, ভাই হোক, নিশো হোক, যেটাই হোক যে নামেই ডাকে, বাট আমার মনে হয় এটা একটা বহিঃপ্রকাশ, এবং এটা আমি যে এনজয় করি না তা না, আমি মানুষ এবং আমার বেশ ভালোই লাগে শুনতে। নিশো ভাই, আপনার কাছে আমার দুইটা কোয়েশ্চেন, আমি হচ্ছে হাসনাত জুবায়ের, আমি বাংলা ভিশনে কাজ করি। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি মৌসুম ভাইয়ের সেই প্রশ্নটাকে একটু রিলেট করতে চাই, সে বলেছিল যে আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা, তো আমি সেই প্রশ্নটাকে রিলেট করেই করছি যে এই সিনেমাটা সুরঙ্গ সিনেমাটা যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে আপনাকে পরবর্তী সিনেমা তো দেখা যাবে কিনা, আর যদি দর্শকপ্রিয়তা না পায় সেক্ষেত্রে আপনার কী প্ল্যান? এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে,
সুরঙ্গর স্ক্রিপ্টটা যদি রায়হান রাফির মতো পরীক্ষিত ডিরেক্টর না নিয়ে এসে কোনো নতুন ডিরেক্টর আপনার কাছে নিয়ে আসতো, সেক্ষেত্রে আপনি কাজ করতেন কিনা? আমার মনে হয় সবগুলোর উত্তর দেওয়া, কারণ শুধুমাত্র রাফির জন্য আমি এই কাজটা করি নাই। টোটাল প্ল্যান যেগুলো হয়েছে সেটা যদি যে কেউই করতো তাহলে আমার করা হতো, কিন্তু আমার এই সৌভাগ্যটা হয় নাই। আমার এই সৌভাগ্যটা রায়হান রাফির সাথেই হয়েছে, এবং আমি একটু আগেই বললাম যে আমাদের শুধুমাত্র এখানে শাকিল অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এখানে চরকি অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এখানে প্রত্যেকটা মানুষ খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, যারা যারা যে যে দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই সৌভাগ্যটা অন্যদের সাথে আমার এই বছর কাপড় এই সময়কালে হয় না আর কি, এভাবে আমি এরকম ওয়েলকাম হই নাই যে সবাই একসাথে আমরা সবাই মিলে কষ্ট করে একটা বিন্দুতে আসতে চাই। আমার মনে হয় যে এরকম প্রত্যেকটা সাকসেস কি বলবো যে প্রত্যেকটা সাকসেসের সাথে এরকম অনেক আমরা জড়িত, এটা যে সিনেমাই হোক না কেন, তো আমরা এটা বিশ্বাস করি। এক, এইটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে যে চাপের ব্যাপারে কি বলছেন বলেন, মানে যদি হচ্ছে এই সিনেমাটা সাফল্য